গুড মর্নিং, আসলে একটু এনজেপি স্টেশন, আমার এক রিলেটিভ এসেছে, ওদেরকে একটু শুনে নেব। এই সকালবেলা জেনারেলি কখনো আসি না, আমরা যখন যাই বিকেল বা রাত্রি ট্রেনে যাই, কেউ আসলে পরেও ওই সময়টাতে আসে। এই সময়টা যে এতটা ভিড় থাকে আমার জানাই ছিল, হয়তো আরও দু একটা লং রুটে ট্রেন এখনই আসবে বা যাবে, তার জন্য হয়তো চিকিৎসা। শিলিগুড়ি তথা সমগ্র উত্তরবঙ্গের ব্যস্ততম এবং বৃহত্তম স্টেশন হল এই নিউ জলপাইগুড়ি, এবং একই সঙ্গে এটি সমগ্র উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় বৃহত্তম স্টেশন। এই স্টেশনটির ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের অবশিষ্ট অংশের একমাত্র যোগাযোগের মাধ্যম হল শিলিগুড়ি। সমগ্র ভারতের সঙ্গে রয়েছে এই স্টেশনটির রেলওয়ে যোগাযোগ, এবং ভারতের যে কোনো জায়গায় এই স্টেশন থেকে যাতায়াত করা সম্ভব। সেই সঙ্গে শিলিগুড়ি শহরের এই দ্রুত উন্নয়ন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে এই এনজেপি স্টেশন বা নিউ জলপাইগুড়ি স্টেশনের সঙ্গে। এনজেপি স্টেশনে কিছুটা ভাঙাচোরা চলছে, যা একটা মডেল স্টেশন হবে, কিন্তু এনজেপির এই জায়গাটা এতটা বিশৃঙ্খল অবস্থা আমি কোনোদিন দেখিনি। সবসময় এখানে ট্রাফিক থাকে, যেহেতু এরকম একটা অবস্থা চলছে, ফলে এখানে বেশি ট্রাফিক রাখা দরকার ছিল, সেই জায়গায় একটাও ট্রাফিক নেই। একেবারে বাজে একটা অবস্থা আজ এই টিকিট কাউন্টারের সামনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা ভারতে প্রায় 72টা স্টেশনকে মডেল স্টেশন রূপে করা পরিকল্পনা নিয়েছেন, অর্থাৎ এগুলো একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তৈরি করা হবে। তার মধ্যে হচ্ছে এই এনজেপি স্টেশন অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশন এক। ফলে এখানে কিছু ভাঙাচোরা চলছে, ফলে বাইরে একটা বিচ্ছিরি অবস্থা চলছে, বিশেষ করে এত জ্যাম হয়ে যাচ্ছে যেটা কিছুতেই আর সামলানো যাচ্ছে না। এনজেপি স্টেশনের বাইরে চত্বর অর্থাৎ টিকিট কাউন্টার থেকে প্ল্যাটফর্মে যেতে গেলে পার হতে হবে সুদীর্ঘ ওভারব্রিজ, এবং এই ওভারব্রিজে ওঠার জন্য রয়েছে এসকেলেটর, রয়েছে সিঁড়ি এবং সেই সঙ্গে স্লিপার। যাত্রীরা তাদের সুবিধা মতো যে কোনো একটি দিয়ে ওভারব্রিজে উঠে পড়তে পারেন। ওভারব্রিজ পার হয়ে যাত্রীদের যে নির্ধারিত প্ল্যাটফর্ম রয়েছে সেখানে নামার জন্য রয়েছে অনেক ধরনের সুবিধা। সেখানে সিঁড়ি রয়েছে, স্লিপার রয়েছে, এসকেলেটর আছে এবং সেই সঙ্গে রয়েছে লিফট। যাত্রীরা তাদের সুবিধা মতো তাদের যে নির্ধারিত প্ল্যাটফর্ম সেখানে নেমে যেতে পারেন। এনজেপি স্টেশনে রয়েছে মোট 6টি প্ল্যাটফর্ম, একটি বাইরের দিকে যেটি 1A, এবং তারপরে 1-5 পর্যন্ত পরপর 5টি প্ল্যাটফর্ম। তাছাড়াও এখানে রয়েছে একটি ন্যারো গেজের প্ল্যাটফর্ম, এবং এটি একেবারে শুরুতে রয়েছে, এবং এরপরে রয়েছে কিছু ফ্রেইট ট্র্যাক, এবং তারপরে মূল স্টেশন এবং স্টেশনের ওপাশে রয়েছে বেশ কয়েকটি ফ্রেইট ট্র্যাক। এছাড়াও স্টেশনের উত্তর এবং দক্ষিণকে সংযোগকারী একটি বিরাট ওভারব্রিজ রয়েছে স্টেশনের উপর দিয়ে। এটা শিলিগুড়ি খুব একটা পুরাতন স্টেশন নয়, 1960 খ্রিস্টাব্দে এই লাইনটা তৈরি হয় এবং তখন এই এনজেপি স্টেশনটা এখানে হয়েছে। তার আগে 1949 সালে তৈরি হয় শিলিগুড়ি জাংশন স্টেশন, তখন কিষানগঞ্জ থেকে জংশন হয়ে মালবাজার হয়ে আলিপুরদুয়ার জংশন এবং তার সঙ্গে গুয়াহাটিকে কানেক্ট করার জন্য 1949 সালে ওই বিটার গেজ তৈরি হয়েছিল, যদিও সেটি বর্তমানে ব্রড গেজে রূপান্তরিত হয়েছে 2003 সালে। এবং তারও আগে শিলিগুড়ির সবচেয়ে পুরনো স্টেশন হচ্ছে শিলিগুড়ি টাউন স্টেশন, যেটা তৈরি হয়েছিল 1878 খ্রিস্টাব্দে, এবং এটা নিয়ে আমার একটা ভিডিও করাও আছে, তোমরা দেখে নিতে পারো তাহলে। তবে এটা সবার পরে তৈরি হলো, এটা শিলিগুড়ির এখন ব্যস্ততম এবং সব থেকে বড় স্টেশন। এটা এনজেপি স্টেশনের বাইরে দিক, এটা 1A প্ল্যাটফর্ম। এটা পদাতিক এক্সপ্রেস আলিপুরদুয়ার থেকে শিয়ালদা, এখন এটা আসলো শিয়ালদা থেকে যাবে আলিপুরদুয়ার। এই গাড়িতে তুলে দিলাম আমাদের যে রিলেটিভ ছিল তাদের। এটা সুপারফাস্ট এবং মোটামুটি এই রুটের একটা ভালো ট্রেন কলকাতা যাওয়ার জন্য। এই হচ্ছে ওদের কোচ, ওরা বসে গেছে, যাবে কুচবিহার। বাকিটা তোমাদের দেখাচ্ছি স্টেশনের বাইরের দিকটা সঙ্গে দেখো। সম্প্রতি এনজেপি থেকে বাংলাদেশে ঢাকা পর্যন্ত মিতালি এক্সপ্রেস চালু হয়েছে। আমি একদিন মিতালি এক্সপ্রেস নিয়ে একটা ভিডিও করব, তোমাকে তো দেখতে আজকে একটু দেখাতাম, কিন্তু এখন অনেক এই ট্রেনটা যেহেতু অনেকটা আগে ছিল, ওটা আসবে বলেছে 11:45 মিনিটে। আমি পরে কোনোদিন মিতালি এক্সপ্রেস নিয়ে একটা ভিডিও করবো।
1878 খ্রিস্টাব্দে শিয়ালদা থেকে শিলিগুড়ি রেল লাইনটি চালু হয়েছিল। এটি রানাঘাট, গেদে, সান্তাহার, ঈশ্বরদি, হলদিবাড়ি হয়ে শিলিগুড়িতে আসত। কিন্তু স্বাধীনতার পর এর বিস্তীর্ণ অংশ বর্তমান যে বাংলাদেশ রয়েছে তার মধ্যে পড়ে যায় এবং এই লাইনটি চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। তখনও শিলিগুড়ি জাংশন তৈরি হয়নি, ফলে কলকাতার সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ একেবারেই ছিল না বলা যায়। পরবর্তীতে 1949 সালে তৈরি হয়েছিল শিলিগুড়ি জাংশনের যে রুটটি রয়েছে কিষানগঞ্জ থেকে পাহাড়ের পাদদেশ হয়ে আলিপুরদুয়ার জংশন এবং সেখান থেকে গুয়াহাটি পর্যন্ত। ওই সময়ে কলকাতা থেকে শিলিগুড়ি আসা যে রাস্তাটি সেটি অত্যন্ত জটিল ছিল। প্রথমে শিয়ালদা থেকে বাড়হাড়োয়া, সেখানে ফেরিতে করে নৌকা পার হয়ে সাহেবগঞ্জ এবং সাহেবগঞ্জ থেকে কিষানগঞ্জ এবং কিষানগঞ্জ থেকে আসতে হতো শিলিগুড়িতে। এবং এই রুটের আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল শিয়ালদা থেকে বাড়হাড়োয়া ব্রডগেজ, সাহেবগঞ্জ থেকে কিষানগঞ্জ মিটারগেজ এবং কিষানগঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত আসতে হলে চড়তে হতো ন্যারো গেজে। শিলিগুড়ি জাংশন রুটটি তৈরি হলে শিলিগুড়ি জাংশনের সাথে শিলিগুড়ি টাউন স্টেশনকে কানেক্ট করা হয় এবং শিলিগুড়ি টাউন স্টেশন থেকে হলদিবাড়ি পর্যন্ত যে রুটটি ব্রডগেজ ছিল সেটিকে আবার মিটার গেজে রূপান্তরিত করা হয়। পরবর্তীতে 1960 সালে NGP তৈরি হলে তখন এই মিটার গেজটিকে তুলে দিয়ে সেটিকে আবার ব্রডগেজে রূপান্তরিত করা হয়। তাহলে ওদের ট্রেন চলে গেছে, আমি এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। ভিডিওটি আমি এখানে শেষ করবো, কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানি। তাহলে রাখছি এখানেই, বাই।